तो गाइस आज के कथा बोलबो बांग्लादेशेर दुटी सुपार डुपार पाँच एवटर मुभिर बक्स अफिस कलेक्शन के लिए। तो गाइस फार्ष्ट कथा बोलबो प्रियतम मुभिर टोटाल बक्स अफिस कलेक्शन के लिए, कारण आपनारा अलरेडी जानें मुभिटा अलरेडी इंडिया रिलीज हो गए और वेस्ट बेंगलर साथे क्योंकि मुभिटा आसामे रिलीज कर तो मुभिटा तर दो दिन कत टा बक्स अफिस कलेक्शन करलो सेटाई बोलबो आजकेर भिडियोते। तार संगे संगे कथा बोलबो मुजिब द मेकिंग अफ ए नेशनल मुभिर टोटाल मैं न दिन बक्स अफिस कलेक्शन के लिए। तो गाइस भिडियो अपने अनेक इंटरेस्टिंग होते चले तई भिडियो के शुरू थे शेष पर्यंत कन्टिन्यू करें चैने फर्स्ट टाइम हो तो प्लिज चैनल के सब्सक्राइब कर भिडियो एक लाइक कर देवें। तो चलो भिडियो शुरू करा जा। तो गाइस फार्ष्ट कथा बोलबो श्याम बेनेगालेर डिरेक्शने निर्मित छवि बांग्लादेशेर सुपार डुपार पाँच एवटर मुवि बंगबंधु मुजिबुर रहमान शेखेर बायोपिक मुजिब द मेकिंग अफ ए नेशनल मुवि टोटाल न दिनेर बक्स अफिस कलेक्शन के लिए। तो गाइस ए मुवीते लीड रोल प्ले करेछेन आरफिन शुभ, नुसरत इमरत, तृषा चंचल चौधरी और अनेके। तो गाइस ए मुवीटा बांग्लादेशेर साथे साथे किन्तु वर्ल्ड वाइड हिंदीते रिलीज करा हयेछे एबं ए मुवीटा बांग्लादेश ओ भारतेर जौथ प्रযোজনায় निर्मित हयेछे। तो गाइस ए मुवीटा किन्तु इंडियान मुभिर ভিউয়ারদের কাছ থেকেও ভালো রিভিউ পেয়েছে এবং তার সাথে সাথে তো মুভিটার একটা আলাদা রকমের ক্রেজ আছে বাংলাদেশের দর্শকদের কাছে। তো গাইস এই মুভিটা কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করছে এবং অনেক কিন্তু প্রশংসাও পাচ্ছে। তো গাইস এই মুভিটা তার অলরেডি 9 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 9 এসে মুভিটা বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করছে 40 লক্ষ টাকার মতো, ইন্ডিয়া থেকে বক্স অফিস কালেকশন করছে 17 লক্ষ টাকার মতো এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড থেকে কালেকশন করছে 57 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা 9 দিনে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 27 কোটি 49 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার আজকে মানে আজকের আর্লি এস্টিমেট বলছে প্রায় 20 থেকে 25 লাখ টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন করতে পারে। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মাচ এউটের মুভি প্রিয়তমাকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন এই দুদিন হলো মুভিটা অলরেডি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মুভিটাকে আসামেও রিলিজ করা হয়েছে। তো গাইস এই মুভিটার রেসপন্স কেমন এটা কিন্তু অনেকেই বাংলাদেশে যারা সাকিব ভাস আছে তারা কিন্তু জানতে চেয়েছিল। তো গাইস এই মুভিটা আজ দুদিন হলো রানিং সাকসেসফুলি এবং এই মুভিটা তো বাংলাদেশের বুকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এই মুভিটা যখন রিলিজ হয় তখন বাংলাদেশের মুখে জাস্ট বাংলাদেশের দর্শকের মুখে জাস্ট একটাই কথা ছিল সেটা হচ্ছে প্রিয়তমা। তো গাইস এই মুভিটা এখন ইন্ডিয়াতে কীরকম কালেকশন করছে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো গাইস এই মুভিটা তার অলরেডি দুদিন কমপ্লিট করে নিয়েছে এবং দুদিনে মুভিটা ওয়েস্ট বেঙ্গল থেকে বক্স অফিস কালেকশন করছে মানে ডে 2 এ বক্স অফিস কালেকশন করছে প্রায় 13 লক্ষ টাকার মতো, বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করছে 7 লক্ষ টাকার মতো। তো গাইস এই মুভিটা এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু মুভিটা রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, যদিও মুভিটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে তারপরেও কিন্তু মুভিটা একটা বিরাট মানে কি বলবো একটা আলাদা লেভেলেরই কালেকশন করছে। তো টোটাল কালেকশন করছে 20 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করছে 27 কোটি 40 লক্ষ টাকার মতো। তো গাইস এই মুভিটা কিন্তু মুজিব দ্য মেকিং অফ এ ন্যাশনাল মুভিটার সাথে কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে ভাই, সেই লেভেলের মুভি। তো গাইস এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আরফিন শুভর মুভি মুজিব দ্য মেকিং অফ এ ন্যাশন এই মুভি এবং সাকিব খানের মুভি প্রিয়তম এই দুটো মুভির মধ্যে আপনারা কোন মুভিটাকে সবথেকে এগিয়ে রাখছেন বক্স অফিস কালেকশনে সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।